হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, এখন বাজে 7:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সকালবেলার কিছু বাসি কাজকর্ম। তো দেখো, আমি ব্রাশ করতে করতে চলে এসেছি মুখের ব্রাশ নিয়ে। তো প্রথমে দাঁত মাজতে শুরু করলাম, এবার আমি গামলাটা নিয়ে বসেছি। তার কারণ হচ্ছে কিছু জামা কাপড় ভিজিয়ে নেবো, যেগুলো আমি এখন কাচবো। তো ওদিকে বাবান চলে এসেছে, ও ব্রাশ করছিল, তো বলছে ওর ব্রাশ করা হয়ে গিয়েছে, এখনও মুখ ধুতে এসেছে কলে। আর আমি প্রথমে দাঁতটাকে মেজে নিচ্ছি, তারপর মাজতে মাজতেই মুখে ব্রাশ রেখেই সব কাজগুলো সেরে নেব। তো ফ্রেন্ড, ওদিকে আমার বাসন মাজা মুখ ধোয়া দুটোই হয়ে গিয়েছে। এবার আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। তো কাপড়গুলো কেচে তারপর আমি ওভারে যাব। তো কাপড়গুলো কাচার পরে দেখো আমি ধোবো। তো ততক্ষণে সবাই আমার সাথে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমার পাশে থেকো। আর সকালবেলা বেশ ঠান্ডা আছে, কিন্তু কিছু করার নেই, এগুলো তো আমাকে করতেই হবে। আর এখন যেহেতু আমার কলে জল আছে, আমার টাইম কলের জল দিয়ে আমি কাজটা সারি, ওই জন্য কলে জল আছে। আর সকাল সকাল কী বলো তো, এখন আর বেশি ভালোভাবে কদিন হয়েছে না, কিছুদিন যাচ্ছে একদমই রোদ বেরোচ্ছে না। তো সকালবেলা যদি আমি জামা কাপড়গুলো কেচে না দিই তো সারাদিনে শুকোবে না, ওই জন্য সকাল সকাল কাচা। আর তাছাড়া বেলাতে কাচলেও তো কাচতে হবে, তখন কেচেও কোনো লাভ হবে না, যেহেতু রোদ বেরোচ্ছে না, জামা কাপড় শুকোবে না। এখন কলে জল আছে, তাই কেচে দেখো ধুয়ে নিলাম। আমার কাপড় জামা কাচা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কাপড় জামা ধুয়ে নিয়ে ও ঘরে যাবো। ও ঘরে গিয়ে আমিও আমার নাইটিটা ছেড়ে ধুয়ে, ভালো করে ধুয়ে স্নান করে ও ঘরে যাবো, গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এবার আমি ধুতে শুরু করে দিয়েছি জামা কাপড়গুলো, একবার না দুবার করে ধুয়ে নিচ্ছি। কাঁচা হয়ে গিয়েছে বেশ কিছু জামা কাপড় ছিল। তো চলো ও ঘরে গিয়ে পরে আবার কথা হচ্ছে। ছোলে ভটোরে।
तो ये है छोले भटूरे। मामा एक पुस्तक में दही पुस्तक है दो छोले भटूरे। अब देखो ना छोले है ना खाओ उठो भटूरे। হ্যাঁ, তুমি চুল আসলাম নি কেন? চুলগুলো সোজা হয়ে গেছে। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে 9:50 আর সব কাজবাজ হয়ে গিয়েছে। সকালবেলা বাসি কাজ, আজকে এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ডেইলি রুটিন বাসি। তো বন্ধুরা, আমিও আমার টিফিনটা নিয়ে বসে পড়েছি। তো আমি খাচ্ছি, দেখো এই যে কাবলি ছোলা দিয়ে ঘুগনি রান্না হয়েছে আর সঙ্গে মুড়ি। তো চলো আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।